শৈশবটা স্বপ্নের মতো কেটে যায়, সহজে হাতের মুঠোয় চলে আসে নতুন পোশাক, খাবার, খেলনা, আরও কত কী। পড়াশোনাতে যাতে একটুও খামতি না থাকে তার জন্য সমস্ত রকমের চেষ্টা করে যান মা বাবা। পরিবারে কোনো রকমের সমস্যা এলেও সেগুলির আঁচও গায়ে লাগে না। এসবই সম্ভব হয় শুধুমাত্র মা বাবা ও পরিবারের জন্যই। এরকমই এক বাবা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বাংলাদেশের এক সাংবাদিক ফেসবুকে এই ব্যক্তি সম্পর্কে লিখতেই তা ভাইরাল হয়ে যায়। পেশায় সাফাই কর্মী, ওই ব্যক্তির নাম হলো ইদ্রিস। ইদ্রিসের যা রোজগার তাতে রোজ দুবেলার খাবার জোটানোর জন্যই তাকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু তাতে কি, মেয়েদের পড়াশোনার সঙ্গে একটুও আপোষ করেননি তিনি। অথচ মেয়েরা জানতই না কিভাবে নির্বিঘ্নে পড়াশোনা করে যাচ্ছে তারা, কোথা থেকে তারা সময় মতো খাতা বই কলম হাতের কাছে পেয়ে যাচ্ছে, সেসবের কোনো ধারণাই ছিল না তাদের। ইদ্রিস নিজেই মেয়েদের এই অভাবের ধারে কাছে আসতে দেননি, নিজের আসল পেশার কথাও জানাননি মেয়েদের। মেয়েরা জানতেই পারেননি যে বাবা পেশায় সাফাই কর্মী। মেয়েদের কাছে ইদ্রিস ছিলেন একজন কারখানার কর্মী, যদিও ইদ্রিসই মেয়েদের কাছে নিজের এমন পরিচয় দিয়েছিলেন, উদ্দেশ্য যাতে মেয়েরা পরিবারের আর্থিক সমস্যার কথা জেনে চিন্তিত হয়ে না পড়ে। ইদ্রিসের কথায়, আমি কি করি তা কোনো দিনও মেয়েদের বলিনি। আমি চাইনি আমার জন্য ওরা কখনো লজ্জিত হোক। আমি চাই না আমাকে যেরকম ছোট নজরে দেখা হয় মেয়েদেরও সঙ্গে তেমন ব্যবহার হোক। বাড়ি ফেরার আগে রাস্তার কোনো শৌচালয় থেকে স্নান করে নিতেন ইদ্রিস, কিন্তু একদিন মেয়েদের কাছে ধরা পড়ে যান তিনি। মেয়েদের স্কুলে সেদিন অ্যাডমিশন ফি জমা দেওয়ার শেষ দিন, অথচ ইদ্রিস টাকা জোগাড় করতে পারেননি। অন্যদিকে স্কুলে অ্যাডমিশন না দিলে মেয়েদের পরীক্ষাও দেওয়া হবে না আর কলেজেও পড়া হবে না। এই দিনই মেয়েদের কাছে তার আসল পরিচয় বেরিয়ে পড়ে। ইদ্রিসের পরিচয় সামনে আসলেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি তিনি। তার সাফাই কর্মী বন্ধুরাই এই দুঃসময়ের দিনে পাশে এসে দাঁড়ান, প্রত্যেকে ইদ্রিসকে টাকা দিয়ে সাহায্য করেন। রোজ দাঁতে দাঁত চেপে ইদ্রিসের এই পরিশ্রম বিফলে যায়নি। ইদ্রিসের বড় মেয়ে এখন কলেজের গণ্ডি পেরোনোর জন্য প্রস্তুত, দিদির মতো বোনেরাও পড়াশোনায় বেশ এগিয়ে। এখন তাদের একটাই উদ্দেশ্য, এমন কাজ করতে হবে যাতে বাবাকে আর কষ্ট না করতে হয়। আর তাই এখন ইদ্রিসের গলার স্বরে অনেক স্বস্তি। তার কথায়, আমি এখন আর নিজেকে দরিদ্র বলে মনে করি না। এরকম সন্তান যার রয়েছে সে কিভাবে দরিদ্র হতে পারে।